বলা হয় বিল্ডিংয়ের সুন্দরী প্রতিযোগিতার নাম ইন্টারন্যাশনাল হাই রাইজ অ্যাওয়ার্ড। ইন্টারন্যাশনাল হাই রাইজ অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বে পৌঁছেছে 5টি ভবন। 15টি দেশের 36 ভবন থেকে বেছে নেওয়া হয়েছে এই 5টিকে। এই ভবনগুলো যে শুধু সুউচ্চ এবং দেখতে সুন্দর তাই নয়, টেকসইও বটে। তো চলুন জেনে নেই সুন্দর এসব বিল্ডিংগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে। ওয়াসিয়া হোটেল ডাউনটাউন সিঙ্গাপুর। সিঙ্গাপুরের ব্যস্ততম বাণিজ্য এলাকার সবুজ এই টাওয়ারটি ডিজাইন করেছে WOHA আর্কিটেক্টস। নির্মাতা প্রতিষ্ঠানটি এই ভবনকে পাখি ও অন্যান্য প্রাণীর জন্য নিরাপদ স্বর্গ বলে উল্লেখ করেছে। পর্যাপ্ত খোলা জায়গা রাখায় ইন্টারন্যাশনাল হাই রাইজ অ্যাওয়ার্ডের বিচারকরা এই ডিজাইনের বেশ প্রশংসা করেছেন। বৈরুত টেরেসেস, বৈরুত, লেবানন। ভূমধ্যসাগরীয় আবহাওয়ায় বসবাস কেমন হয় তার একটা নান্দনিক উপস্থাপনা করেছে স্থপতি হের্সগ এবং ডি ময়রন। লেবাননের জনবহুল রাজধানীতে এর অবস্থান। ভবনের ভেতর ও বাইরের মধ্যে এমনভাবে সামঞ্জস্য আনা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাসও অনায়াসে চলাচল করতে পারে। মহানাখন ব্যাংকক থাইল্যান্ড। জার্মান স্থপতি ওলে শিরিনের দুটি ডিজাইন এবারের প্রতিযোগিতায় মনোনীত হয়েছে। 77 তলা উঁচু এই ভবনটি থাইল্যান্ডের সর্বোচ্চ ভবন। পিক্সেলের অবয়বে তৈরি এই ভবন এরই মধ্যে দেশটির অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। টোরে রিফর্মা, ম্যাক্সিকো সিটি। এল বেঞ্জামিন রোমানোর ডিজাইন করা এই ভবনটি বিভিন্ন প্রতিষ্ঠান অফিস হিসেবে ব্যবহার করে থাকে। 807 ফুট উঁচু এই ভবনটি মেক্সিকোর সবচেয়ে উঁচু ভবন। ভূমিকম্পের ঝুঁকিতে থাকা এলাকাটিতে কম্পন সহনীয় করেই প্রস্তুত করা হয়েছে ভবনটিকে। চাইওয়াং পার্ক প্লাজা, বেইজিং, চায়না। এই ভবনটির ডিজাইনকে একই সঙ্গে অপ্রচলিত কিন্তু সামঞ্জস্যপূর্ণ বলে বর্ণনা করেছেন ইন্টারন্যাশনাল হাই রাইজ অ্যাওয়ার্ডের বিচারকরা। চীনের ঐতিহ্যবাহী পেইন্টিং থেকে অনুপ্রাণিত হয়ে এই ডিজাইন করেছেন বেইজিংয়ের MAD আর্কিটেক্টস। বিচারকরা বলছেন এই ভবনে আধুনিক স্থাপত্য ভাষাকে নিজস্ব সংস্কৃতিতে অনুবাদ করেছেন ডিজাইনাররা। প্রিয় দর্শক, আমাদের দেখানো ভিডিওর কোন বিল্ডিংটি আপনার সবচেয়ে বেশি মনোমুগ্ধকর মনে হয়েছে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর রহস্য, রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে নিচে থাকা লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।